ভালো চুনা ভালো ভালো চুনা না আজকে দদসনা খিচুড়ি আর তোমাদের দাদা ভাই আজকে চিকেন এনেছে দেখি চিকেনটা করব ধুয়ে নেব আগে তো দেখো দদসনা এসে আলুটা নিচ্ছে আগে আলু আমি ছাড়িয়ে রেখেছি আর খিচুড়িতে দিয়েছি আরও এসে নিয়ে নিল তা এখন আমার মশলা করা হয়নি মশলা করবো এখনও চল আগে চিকেনটা আগে ধুয়ে নিই তো এতটা তো করবো না হাত পেয়েছি দাদা দাদা ভাই চিকেন আমি বেশি নিয়ে আসি একবারে এত কঠিন তো হবে না দুটো মানুষের কত লাগবে এখন আসবে রান্না করা চলে আসো সোনা এদিকে
লাঞ্চে বসে গেছি, ডোডা সোনাকে খাই দিলাম। তো ডোডা সোনা আজকে ঘুমায়নি, ওই যে ডোডা সোনা ডিমটা খেলি খালি ডিম দিয়ে নি মুখে তুলে দেবে সব। সাদা অংশগুলো খেয়ে নিতে হবে আগে, ও শুধু ডিমের কুসুম খায়, ও অংশ পুরো বেঁধে গলায় বেঁধে দিলে খেয়ে নেবে। তো গাইস দেখা কি কি করেছে, আজকে শুধু চিকেন করেছে আর ডিম শুদ্ধ করেছিলাম, আর কালকের একটু সবজি ছিল ঝিঙে আলু ঝিঙে। দেখো এই যে চিকেন ডিম সেদ্ধর এই সবজি, ও তোমাদের দাদা ভাই খেতে শুরু করেছে, আর ডোডা সোনা একটু একটু করে খাচ্ছে। তো ডিমের এইটা সাদা অংশটা খেয়ে নেবে বলে ভয় লাগছে। বাবান এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টান্ধা দেখে এসেছে আজকে। তো এই যে দোডা সোনা ঘুরছে একটা দাদা, উঠছে একা একা উঠে যাচ্ছে। বাবু হাসছে কত খুশি, তুমি ঝোল পারছই না, এরা কত সুন্দর খেলছে দেখতে পাচ্ছ। দেখো বাচ্চা মেয়েটা কেমন জোরে ঝোল খাচ্ছে, বাস চলো আজকে ব্লগটি এখানে এন্ড করছি। তো আজকে বলতাম টাটা বাই বাই, বললে তেমন দেখালো নতুন একটা ব্লগে, তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো।